भक्तवृंदों की निताई गौर हरि बोल। তাহলে আজকের বিষয়বস্তু কেশর কুঞ্জে রাধা গোবিন্দের যুগল মিলন। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী আমার, বিশাখার কণ্ঠ জোড়ায় বলে ওরে ললিতারে, ওরে ললিতারে, আজ আমি প্রাতকালে যমুনাতে জল আনতে গিয়েছিলাম, যমুনাতে জল আনতে গিয়েছিলাম, কিন্তু যেতে যেতে হঠাৎ কি দেখলাম জানিস ও সখীগণ, আজকে প্রাতকাল মানে সকালবেলা, আজকে সকালবেলায় আমি যমুনাতে জল আনতে যাচ্ছিলাম, যেতে যেতে কি দেখলাম জানিস সখী, কি দেখলি রাধে, কি দেখলাম জানিস ললিতা, দেখলাম আহার সেবনা গর চতুর সে ঘর উপর নিত সে প চতুর সে খর উপর নিত সে রসে শুনেছি
প্রাতকালে যদি কেউ গোবিন্দ বদন দর্শন করে তার নাকি দিন বড়ই ভালো যায়। তাই গোবিন্দকে দেখব বলে মায়েরা অন্যদিকে মন দেবেন, আমার দিকে মন দিন, এই হরি কথার দিকে মন দিন। মা গো শুনুন, পথে যাই আর চাই, যাচ্ছে জল আনতে কিন্তু জল আনার দিকে মন নেই, মন আছে কোন দিকে যদি দেখা হয়, যদি দেখা হয়। যাচ্ছে আর চারি পানি তাকাচ্ছে, তো যেতে যেতে হঠাৎ দেখলাম রথেরও না করো চতুর শেখ হর উপর নিত সেই পথে, মানে রথের নাগর কে? হ্যাঁ কৃষ্ণ। হঠাৎ দেখলাম গোবিন্দ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নয় গোবিন্দ আসছে দাদা বলরামের সঙ্গে। কিন্তু যেই না আমি গোবিন্দের দিকে তাকালাম, হঠাৎ গোবিন্দ কি করলো জানিস? করলো শুনি, সে যে শ্রী পরশিয়ে পাঠশালায় যখন ঢুকেই গেছো, ছুটির ঘন্টা না বাজলে কিন্তু বেরোনোর কোনো উপায় নাই।
ওই পাঠশালার বাইরে যারা আছে ওনারা যখন ইচ্ছা যেতে পারেন, বসতে পারেন, উঠতে পারেন, কিন্তু ভেতরে যারা ঢুকে গেছেন ওই স্কুলের ঘন্টা যতক্ষণ না বাজে ততক্ষণ কিন্তু বেরোনো যাবে না। নিতাই গৌ ধরিব তা মায়েরা ঘন্টা বাজার আগে বেরিয়ে যাবেন চুরি করে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবেন নাকি থাকবেন? না না আপনাদের না, পেছনে মাস্টার মশাই যেমন পড়াক না কেন ছাত্রকে কিন্তু টিকটপ বসতে হবে, না হলে মাস্টার মশাই ভীষণ ফাঁকি দেবে। হ্যাঁ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কারণ আজকে গাওয়াবেন আপনারা, গাইবো আমি, আপনারা গাওয়াবেন। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলছে রসের না করো চতুর সে ঘর উপর্ণিত সেই পথে, মানে গোবিন্দ আসছে সেই পথে, কিন্তু কথা বলবার ইচ্ছা হলো কোনো উপায় নাই, কারণ দাদা আছে না। ভালোবাসা যদি কেউ কারোর সঙ্গে করে থাকো তাহলে একটু ভাববে কে কে ভালোবাসা করেছে নাকি, হাত তুলুন দেখি কে কে করেছেন ভালোবাসা। এই ভাই তোমরা করনি সবাই ভালোবাসছে গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে, হাত তুলে দিচ্ছে আমি করেছি ভালোবাসা জানিস কাকে বলে। ভালোবাসা মানে বুঝেই নিয়ে যে মোবাইলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ওই যে আই লাভ ইউ, ও যত মেয়ের ছবি দেখে সবে লিখে পাঠায় আই লাভ ইউ। ভালোবাসার কথা তোর মুখে মানায় না, চুপ করে বস। এরা সব একই দলের মানুষ। ও মাই ভালোবাসা আপনারা কেউ করেননি, করেছো কি ভালো আপনারা, কিন্তু ভালোবাসার কায়দাটা জানো কি? এখন তো ভালোবাসা করবার একটা সুযোগ সুবিধা সরকার করে দিয়েছে, হ্যালো আর গেল। ওই একবার যদি রং নাম্বারে লেগে যায় ওই ওপারে 80 বছরের বৃদ্ধ আছে কি 50 বছরের বৃদ্ধা আছে ওসব দেখবে না, ও মেয়ের গলা পেয়েছে মানে এখানেই লাগাতে হবে। ও বারবার ফোন করে, ও মাইরা এই হচ্ছে এখনকার দিনের ভালোবাসা, বলে এই ভালোবাসার কথা বলছে না। মাইরা ভালোবাসা কেউ যদি কারোর সঙ্গে করে থাকেন একটু মনে মনে ভাববেন, গুরুজন সঙ্গে থাকলে আপনি সরাসরি দাদা নায়িকার সঙ্গে কথা বলা যাবে না, গুরুজন সঙ্গে থাকলে যারা লুকিয়ে লুকিয়ে ভালোবাসে প্রেম করে গুরুজনের কাছে কি কথা বলা যায়? ইচ্ছা হলেও বলা যাবে না, কিন্তু যারা চালাক হবে বুদ্ধিমান হবে তারা ঠিক কথা বলে নেবে। ধরুন এখানে কেউ আছে হয়তো ভালোবাসা করেছে, তার নায়ক নায়িকা দুজনে আছে, কিন্তু সবার সামনে কথা বলতে পারছে না, কি করবে? আমি একটু বুঝিয়ে বলছি, ধরুন আমি নায়ক, আমি নায়ক, ইনি আমার দাদা, আমি দাদার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছি দোকানে যাচ্ছি, হঠাৎ দেখলাম নায়িকা আসছে, নায়িকা তো নায়ক চিন্তা করছে, আগেকার দিনে তো ফোন টোন ছিল না মায়েরা, তো নায়িকা নায়ক চিন্তা করছে কি করে কথা বলবো কি করে কথা বলবো, দুজনে দু ভাই একসঙ্গে যাচ্ছিল, কিন্তু যেই না নায়ক নায়িকাকে দেখতে পেয়েছে নায়কের হাঁটার দ্রুত মানে গতি কমে গেছে, স্লো হয়ে গেছে, দ্রুত বেগে হাঁটছিল দাদার সঙ্গে একই সঙ্গে হাঁটছিল, যেই না নায়িকাকে দেখতে পেয়েছে স্লো হয়ে গেছে, এইবার দাদা এগিয়ে গেছে ভাই পেছনে। হ্যাঁ শিখে নাও আপনারা সব, দাদা এগিয়ে গেছে ভাই পেছনে, এইবার ভাই কি করছে দেখুন, দাদা তো সামনে ভাই পেছনে, এইবার নায়িকা সাইড নিচ্ছে, সাইড নায়িকা সাইড কাটছে, ওই সাইড কাটার সময় ইশারা করে কথা বলছে,
ইশারা করে ইঙ্গিত করে কথা বলা, ইশারা করে কথা বলা মায়েরা, ইঙ্গিতে কথা বলা। তো এখানে নায়িকা রাধারানী দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণ দাদা বলরামের সঙ্গে গোচারণে চলেছে। আমার রাধারানীর বড্ড ইচ্ছা হচ্ছে একটু কথা বলি, কিন্তু দাদা আছে তাই বলতে পারছি না। গোবিন্দের ইচ্ছা হচ্ছে রাধারানীর সঙ্গে কথা বলবে, কিন্তু বলতে পারছে না, দাদা আছে। তাই চতুরের শিরোমণি গোবিন্দ কি করলেন, শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে। গোবিন্দ বারবার রাধারানীকে ইশারা করছে, এতে কি বুঝবে বলে, বুঝিবে রসিক জনা না বুঝিবে মুড়ো, এই ওই এর মানেটা কি, মাথায় কি আছে? মাথায় আছে চুল, চুলের ভালো ভাষা হলো কেশ। গোবিন্দ বারবার কেশে স্পর্শ করে বলছে রাধে, এই ওই। এই ওই মানে রাধে, আজ তুমি কেশর কুঞ্জে গিয়ে কুঞ্জ সাজাবে, আজ কেশর কুঞ্জে নিশিতে তোমার সঙ্গে আমার মিলন হবে। নিতাই গৌর হরি বল। কেলো বোঝা গেল তো, কোথায় যাবো তাহলে? কেশর কুঞ্জে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার এতক্ষণ বাহ্যিকটা শুনলেন, এবার অন্তরে প্রবেশ করুন, কারণ কীর্তনের মধ্যে কিছু তথ্য পাওয়া যায়। যদি কেউ মন দিয়ে কীর্তন শোনে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, একজন অমানুষ মানুষ হয়ে যায়। যদি মন দিয়ে কীর্তন শোনা যায়, রাধা মানে মেয়ে ছেলে, কৃষ্ণ মানে বেটা ছেলে, এটা ভেবে কিন্তু কীর্তন শুনলে হবে না। রাধা গোবিন্দ প্রেম করেছিল, তাদের বেলা দোষ নাই, আমাদের বেলা দোষ। বলছে রাধা গোবিন্দ শুধু প্রেম করেছে এটাই তোমরা দেখছো, আরো তো অনেক লীলা করেছে, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে, কালীয় দমন করেছে, অঘাসুর বকাসুরকে বধ করেছে, কই তুমি করে দেখাও দেখি। ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, রাধা মানে কিন্তু মেয়ে নয়, রাধা মানে আমাদের মতো সামান্য নারী নয়, রাধা হলো ভক্তি, ভক্তি হলো রাধা। এই তত্ত্বটা কি বলছে, শুধু গোবিন্দ রাধারানীকে সংকেত করেনি মা, আমাদের প্রত্যেককে তিনি সংকেত করেছে, সেই সংকেত আমরা বুঝতে পারিনি। সংকেত মানে হলো চিঠি, পোস্ট অফিস থেকে যেমন চিঠি আসে, আমাদের ঘরেও বারবার চিঠি আসছে, সংকেত করছে গোবিন্দ। প্রথম সংকেত পড়লো কেসে, দেখুন যাদের বয়স হয়েছে, লক্ষ লক্ষ কালো কালো চুলগুলোকে এক এক করে সব পাকিয়ে দিচ্ছে, বাবা প্রথম সংকেত এসে গেছে, এবার তৈরি হ, কেশর কুঞ্জে যেতে হবে। কিন্তু ভক্তমন্ডলী, ভগবান সাদা করছে তো কি হয়েছে, আমরা আবার ঠিক কালো করে নিচ্ছি, আমরা আবার উপরে ব্লাড গার্ড ব্লাড নাইট লাগাচ্ছি, বুড়ো বয়সে হিরো সাজছি। কিন্তু বাবা, কালি মেখে উপরের গুলোকে কালো করা যায়, কিন্তু গোড়ার মাল গুলো কি হবে? ও কি আর কাঁচা বেরোবে, ও পাকাই বেরোবে। তাহলে প্রথম সংকেত পড়েছে কেসে, তারপর আহা, আগে চোখে ভালো দেখতে পেতাম, এখন চোখে চশমা না নিলে আর দেখতে পারি না। দিদিও সঙ্গে চিঠি আসছে, আমরা দেখছি, কিন্তু
পথ অবলম্বন করছি না। দ্বিতীয় সংকেত, তৃতীয় সংকেত, বত্রিশ খানা দাঁত এক এক করে ফেলে দিচ্ছি। আর কত খাদ্য সেবা করবি, এবার এবার তাও যাচ্ছি না মা। আগে ছুটতাম দৌড়াতাম, কত জায়গায় ঘুরে বেড়াতাম, এখন হাতে লাঠি না ধরলে আর এক পা এগোতে পারছি না। যদিও বা লাঠি নিয়ে হেঁটে বেড়াতাম, এবার একেবারে বিছানায় বসিয়ে দিয়েছে। আর যে তোমাদের সময় নেই, এবার যে আসতে হবে, এবার যে তার চরণ সন্ধান করতে হবে, এসো মায়ার সংসার ছেড়ে দিয়ে একবার এসো, একবার গুরুচরণ আশ্রয় করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের তাতেও চৈতন্য হচ্ছে না, তাতেও আমরা বুঝতে পারছি না, তাতেও মায়ার সংসার নিয়ে মেতে রয়েছে। ছেলে আমার, পুত্র আমার, সংসার আমার, কিন্তু আমি যে কার সেটা আজ পর্যন্ত জানতে পারলাম না। তাই শুধু রাধারানীকে নয় মা গো, জগতের সবাইকে সংকেত করছে, হে জগতের জীবে তোমরা মহঘুমে ঘুমিয়ে থেকো না, এসো চলো যাই গোবিন্দের চরণ তলে। নিতাই গৌর হরি বল। রাধা রানী বলে ললিতা রে, ললিতা রে, আমার বধু যে আমাকে কি সংকেত করেছে আমি তো বুঝি নাই, আমি তো বুঝি না। কেসে হাত দিলে তো কেসি ঘাট বোঝায়, কেশর কুঞ্জ বোঝায়। আমাকে কেশি ঘাটে যেতে বললো নাকি কেশর কুঞ্জে যেতে বললো, আমি তো বুঝতে পারি না ললিতা কি হবে। তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে, আমি বলছি শোনো রাধে, তোমাকে তোমার বধু গোথায় যেতে বলেছে। বাসলিয়া দেশে কহে চন্ডীদাসে, শোনো হো মিলন হবে, মিলন
বাবা যে এখনি ঘুমিয়ে পড়ছো ওই যে আপনার পেছনে দিনের নাকি ধ্যানে বসে অন্তরে দর্শন করছে লীলা মা গো ঘুমিও না ঘুমানোর টাইম কালকে পাবে আজকে একটু জেগে যাও একটু ভগবানের নাম শুনতে গেলে একটু কষ্ট করতে হবে হুম আরাম করে হয় না একটু কষ্ট করতে হবে তো মাইনা যেতে হবে তো কটা বেজেছে তাড়াতাড়ি করে গুছিয়ে নাও বেলা হয়ে গেছে জি অবেলায় গেলে যে আর দেখা পাবে না অসময়ে গেলে হবে না সময় থাকতে যেতে হবে তাই চল ললিতা গোবিন্দ যখন ডাক দিয়েছে যেতে তো হবেই তা দেরি করে লাভ কি চলো সকাল সকাল যাই চলুন যাই সকাল সকাল সবাই মিলে শ্যামের বাঁশি বাজে গাইবো না থাক পরে পরে আমি যখন এখানে আসছিলাম তখন প্রচন্ড নৃত্য হচ্ছিল মায়েরা খুব আনন্দ করছিল গান হচ্ছিল সবাই আনন্দ করছিল আমি ভাবি এই আনন্দ মন নিয়ে ঘরে সংসার করে কি করে কি করে মনটাকে ধরে রাখে এই আনন্দটাকে কি করে ঘরের সংসারের মধ্যে ধরে রাখে এত আনন্দ মায়েদের এই মন নিয়ে সংসার করে কি করে হ্যাঁ আমার তো ভীষণ সন্দেহ হয় যে এত আনন্দ হরিনামে নিতাই গো হরিব হরিনাম শোনার এত আগ্রহ তা চলুন সবাই যখন আদেশ করছেন গানটা একটু গাই একটু উলুধ্বনি করুন শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ Bye.
যা ঝড় উঠলো ভাবজি কোথায় থামবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে রাধারানী বলছে সখী আর বিলম্ব কেন, যেতে যখন হবেই চল সকাল সকাল যাই। তাই রাধারানী আমার সখীগণ সঙ্গে নিয়ে চলেছে কেশবপুরে। অনেকে মনে করে এখন থেকে কি ভজন করব, এখন অনেক সময় আছে, সহজে কেউ ভজন করতে আসতে চায় না মা, সহজে কেউ কীর্তন শুনতে চায় না। বলে জানো দিদি আমাদের ওখানে না কীর্তনের ভক্ত হয় না। কেন? বলে ভক্ত হয় তার জন্য আর একটা আলাদা করে ব্যবস্থা করতে হয়। ও মায়েরা, প্রসাদের ব্যবস্থা করতে হয়। ওই একসঙ্গে দুই কাজ হবে, একটু কানে হরি কথাও যাবে আর গোবিন্দের প্রসাদও যাবে। তাই লোভ দেখাতে হবে, প্রসাদের লোভ বড় লোভ। এই প্রসাদ যতই সেবা করব ততই যেন প্রসাদ সেবা করবার লোভ যায় না। হ্যাঁ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যেমন এখনকার দিনে ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না বলে সরকার ছেলেদেরকে স্কুলে আনার জন্য একটা কলে ফেলেছে, ফেলেছিল না? হ্যাঁ, খিচুড়ি, খিচুড়ি প্রথমে খিচুড়ি দিয়ে শুরু হয়েছিল, এখন তো আরো অনেক রকম জিনিস। ও মায়েরা, খিচুড়ি, খিচুড়ির ব্যবস্থা করেছে। যেই না খিচুড়ি শুরু করলো ঠাকুমা, ছেলে মেয়েরা পড়তে যাবে কি এক হাতে কাঁধে ব্যাগ নিয়েছে, হাতে টিফিন কারি নিয়েছে। তো এখন ছেলে মেয়েরা বাচ্চা তো ওরা আর খিচুড়ি আনতে পারে না, দাদু ঠাকুমা যায়। দাদু ঠাকুমা যায় না, মা যায়। ও দাদু ঠাকুমাকে লাগে না, না মায়েরা যায় না? হ্যাঁ, ও মায়েরা খিচুড়ি খাও, খিচুড়ির লোভ দেখিয়েছে। যেই লোভ দেখিয়েছে, বেশ স্কুলে ভিড় জমেছে আহারে, তাতে ছাত্র ছাত্রীদেরও চলে আর মাস্টার মশাইদেরও চলে। ও মাই, সবাই খুব ভালোই যাচ্ছে, কিন্তু ওই চাল সিদ্ধ ডাল সিদ্ধ রোজ রোজ ভালো না, ধীরে ধীরে আবার ভিড় কমে যাচ্ছে। তখন মাস্টার মশাই মিনিস্টারকে চিঠি লিখে পাঠিয়েছে, স্যার আপনার খিচুড়িটার কাজ হচ্ছে না। যেই বলেছে আবার সরকার খিচুড়ির থেকে আরেকটু উন্নত, ওই গোল গোল ওটা চালু করেছে, আবার স্কুলে ভিড় হচ্ছে, সবাই যাচ্ছে কিন্তু একজন আর যাচ্ছে না। মা বলে হ্যারে ভোজ, তুই কি পণ্ডিত হয়ে গেছিস? তুই পাস নয় ধপাস, উঠে উঠে। সবার সবাই স্কুলে যায়, তুই যাস না কেন? ও ছেলে কিরকম মাকে বুঝাচ্ছে দেখুন, এখনকার দিনে ছেলেকে তো শেখাতে হয় না, ও সব ভেতর থেকে শিখে এসেছে। কি করে শিখলো? বলে মা গর্ভ অবস্থায় টিভির হলে বসেছিল, তো ওই সব টিভির লেকচার ছেলে বেরিয়ে এসে দিচ্ছে মাকে। মা ওই মাস্টার যে না জানে, আমি তার থেকে অনেক বেশি জানি। মা বলে মাস্টারের থেকে তুই বেশি জানিস? আচ্ছা আচ্ছা বাবা বলতো, আমি তো মুখ্য মানুষ মানে পড়াশোনা করিনি, তুই তুই বলতো বাবা, বাবা বানান কি? আপনারা কথাটা শুনে হাসছেন কিন্তু মা হাসছে না, কারণ মা ভাবলো ছেলে তাহলে সত্যি বেশি জানে, কারণ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর। মায়ের পেটে তো অক্ষর নেই, বাবা বানান কি মাই তো জানে না, ছেলে যা বলেছে সয়াকার সয়াকার বলে, খুব ভালো। তা বাবা বলছিল সাত দুগুণে কত রে? মা ভাবে ঠাকুর, শুনেছি অল্প দিনে যারা পণ্ডিত হয় তারা নাকি বেশি দিন বাঁচে না। আমার দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র ছেলেটা, করে এই বয়সে যদি এত পণ্ডিত হয় একে তো আমি বেশি দিন ঘরে রাখতে পারবো না।
মায়ের বড় চিন্তা। মা ফোন করে ভাইকে ডেকেছে, ভাই হলো এমএ পাস। ভাই তুই এসে দেখে যা, তোর ভাগনা পণ্ডিত হয়ে গেছে, আমি আর একে রাখতে পারবো না, তুই দেখে যা। ও ভাই খবর পাওয়া মাত্র ছুটে এসেছে, এসে বলছে দিদি ও দিদি বলে ভাই তুই এসেছিস, ওই দেখ ওই দেখ তোর ভাগনে ওখানে বসে বসে বিড়ি খাচ্ছে। মামা ভাগ দেখে দেখে বলে দিদি দিদি তোর ছেলে যে বিড়ি খাচ্ছে। ও দিদি বলে ভাই বিড়ি খাচ্ছে খাক, মানুষ তো হয়েছে, পণ্ডিত তো হয়েছে। ভাই তো বেজা যাচ্ছে না, তুই শুধু ওকে একবার দেখে বাবা বানানটা জিজ্ঞাসা কর, তবেই তুই বুঝতে পারবি আমার ছেলে কি। ও বলছে এই ভাগ রে এদিকে আয় এদিকে। তুই খুব পণ্ডিত হয়েছিস, বিড়ি খাচ্ছিস, চুপ করে থাক। আর বাবা মানান বলতো, যেই না বানান করে দিয়েছে মামার মাথায় হাত, মামা টেনশনে হাত দিচ্ছে নাকি পণ্ডিত, আর দিদি ভাবছে বাবা বানান শুনে যদি ভাইয়ের মাথায় হাত ওঠে তাহলে সাত গুণে কত শুনলে ভাইয়ের না জানে কি হবে। ভাই ভাই রে মাথায় হাত দিছিস না, তুই ওকে এবার সাত গুণে কত জিজ্ঞাসা কর। ওর ভাগ্নে বলে মামা বলে এই ভাগ্নে সাত গুণে কত, ভাগ্নার পাণ্ডিত্য দেখে মামা একেবারে কাত হয়ে পড়ে গেছে। আর যেই মামা পড়ে গেছে দিদি চিন্তা করে এ ছেলে তাহলে ভাত বাঁচবে না, আমার ভাই কত বড় শিক্ষক, শিক্ষক কত বড় শিক্ষিত, আমার ছেলের পাণ্ডিত্য দেখে আমার ভাই যদি অচৈতন্য হয়ে যায় তাহলে এ ছেলে তো বাঁচার নয়। অমনি দিদি কি করেছে, ভাইয়ের চোখে মুখে জল দিয়ে বলে ওঠ ভাই, তুই এত চিন্তা করিস না ভাই, তুই বল আমার ছেলেটাকে বাঁচবে, বল ভাই আমার আমার ধারণাটাই ঠিক, বল এ ছেলে বাঁচবে না, এই দিনে যদি এত পণ্ডিত হয় এ ছেলে বাঁচবে না। তখন তার ভাই উঠে বলে দিদি তোর ছেলে বাঁচবে কিনা জানি না, তবে আমার মন বলছে তোর ছেলেকে কোনোদিন জমেও নিতে আসবে না। বলে কেন, বলে কেন, সবার ছেলে স্কুলে যায় তোর ছেলে যায় না, সে বাড়িতে বসে পণ্ডিত হয়ে গেছে, আসলে সে পণ্ডিত না, সে তো পণ্ডিত নয়, যে নিজেকে মনে করে পণ্ডিত সে তো পণ্ডিত নয়। বলে ও পণ্ডিত হয় না, ওকে স্কুলে যেতে বল, ওকে পড়াশোনা করতে বল, ওর কিছু হয়নি। বলছে শোনো এই জগতে অনেক মানুষ আছে যারা নিজেকে পণ্ডিত মনে করে, এই গ্রামের অনেক জায়গায় হরিনাম কীর্তন হয়, দূর থেকে মানুষ এসে কীর্তন শুনে যায়, কিন্তু এই গ্রামের কিছু মানুষ, এই পাড়ার কিছু মানুষ তারা হরিবাসরে আসে না, তারা মনে করে আমি বাড়ির পণ্ডিত হরিনাম শুনে কি হবে। বলে শোনো পণ্ডিত হইও না, যাও গুরুর কাছে যাও, ভক্তের কাছে যাও, গিয়ে জানো যে কোন পথে হাঁটলে আমার গোবিন্দকে পাওয়া যাবে। নিতাই গৌর হরি বল, পণ্ডিত হলে ভগবানকে কখনো পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় যেই রাস্তায় সেই রাস্তা ধরে অগ্রসর হও। তাই সখীরে যেতে যখন হবেই চল আমরা সকাল সকাল যাই, তাই সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী চলেছে কেশরকুঞ্জে, আর কেশরকুঞ্জে গিয়ে নানা বিবিধ ফুল তুলে কেশরকুঞ্জ সাজাচ্ছে। মনে যাহা দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণ না
বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আমার থাকতে চাই না ঘরে, যৌবন বসন্ত আমার থাকতে চাই না ঘরে, তোমরা গোবিন্দের জন্য মাগো, কিন্তু আমরা কি পারবো?
আজকে আমাদের এই দেহগুঞ্জটা সাজাতে একটু মনটাকে স্থির করো না মা, একটু স্থির করো, এই কুঞ্জটাকে একটু স্থির করো। জলে ঢেউ দিলে কি নিজের প্রতিচ্ছবি দেখতে পাবেন? জল স্থির হলে ওই জলে আপনি আপনার মুখ দেখতে পাবেন। তেমনি আমাদের এই মনটা স্থির হলে তবে কিন্তু আমরা এই কুঞ্জ মন্দিরে গোবিন্দকে দর্শন করতে পারব। তাই মনটাকে স্থির করো, কুঞ্জ সাজিয়ে। এই কথা বলিস না, এই ললিতা, এই বিশাখা তোর কথা বলছিস কেন? ওই যে ওখানটাতে ও ললিতা, শুধু হাসে দেখ। ও ললিতা বিশাখা, ওইখানে যে বসে শেষ, কথা বলো না, কথা বললে গোবিন্দ আসবে না। চুপ, লীলা শুধু শুনলে হবে না মায়েরা, অন্তর দিয়ে দর্শন কর। রাধারানী কুঞ্জ মন্দিরে কুঞ্জ সাজিয়ে চুপচাপ চুপচাপ বসে আছে, আকুল হয়ে ব্যাকুল হয়ে। কখন আসবে, কখন আসবে, কখন আসবে? দেখতে দেখতে প্রথম পহর চলে গেল, দ্বিতীয় পহর চলে গেল, তৃতীয় পহর চলে গেল, কিন্তু কৃষ্ণ কোন যে আসছে। আর যখন এক এক করে তৃতীয় প্রহর চলে গেল, রাধারানী আর্তনাদ করে উঠল, ললিতা ললিতা সখীগণ রাধারানীকে জড়িয়ে বলে, কি হয়েছে রাধে, চিৎকার করলি কেন, কি হয়েছে, কি হয়েছে ললিতা, আমার কৃষ্ণকে এনে দে ললিতা, আমার বধুকে আমার কাছে এনে দে ললিতা, আমি যার জন্য আমার হৃদয়ে মন্দিরটা সাজিয়েছি, যার জন্য আমি কলঙ্কিনী হয়েছি, যার জন্য আমার কুল শীল মান সব পরিত্যাগ করেছি, কই আমার কৃষ্ণ তো আসছে না, আমার বধূ তো এখনো আসছে না, ললিতা ললিতা আমার কৃষ্ণ এনে দে, ললিতা বিশাখা আমার কৃষ্ণ এনে দে, আমি কৃষ্ণকে দর্শন করতে যাই, ললিতা আমার কৃষ্ণকে এনে দে। রাধারানীর সে কি আর্তনাদ মা গো, রাধারানীর সে কি কান্না, সখীগণ সান্ত্বনা দিয়ে বলে, রাধা চুপ কর, কাঁদিস না, কাঁদিস না রাধে, তোর বধূ যখন বলেছে তোর বধূ আসবে, তুই অমনে করে কাঁদিস না রাধে, অমন করে কাঁদিস না, তোর বধূ আসবে, অমন করে কাঁদিস না ললিতা, আমার বড্ড ভয় করছে ললিতা, আমার বড্ড ভয় করছে।
बड़ अभागिनी আমি যে বড়ই হত ভাগিনি ললিতায় যে বড়ই অভাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনি একেবারে গোবিন্দের কাছের মানুষ তিনি আজ নিজেকে অভাগিনী বলছে কেন মা কিসের জন্য রাধারানী নিজেকে অভাগিনী বলছে জানেন রাধারানী বলে ললিতা সকলের মতো আমার জীবনটা নয় ললিতা আমি যে বড়ই অভাগা আমি এমন একটা ঘরে বাস করি যে ঘরে আমার গোবিন্দ দর্শন হয় না যে ঘরে থেকে আমি মধুর নাম গাইতে পারি না ললিতা যে ঘরে বসে আমি আমার মধুর নাম গাইতে পারি না ললিতা তাই তো বড় আশা নিয়ে আমি কুঞ্জ মন্দিরে এসেছিলাম কি হচ্ছে গানে কেউ কাঁদলে আপনাদের বুঝি হাসতে ইচ্ছে করে হাসি পায় কান্নার জায়গায় হাসি পায় রাধারানী কাঁদছে আর সখীগণ হাসছে আপনাদেরকে বলছি রাধারানী কাঁদছে ব্যাকুল হচ্ছে আকুল হচ্ছে সখীগণ বলছে রাধে তোকে তো কতবার বলেছিলাম ওই মানুষটাকে ভালোবাসিস না ওই মানুষটাকে ভালোবাসিস না কারণ ওকে যে ভালোবাসে তার জীবনে চোখে জল ছাড়া কিছু থাকে না গোবিন্দকে যে ভালোবাসে আমার গোবিন্দ তাকে বড় কাঁদাতে ভালোবাসে কেন কাঁদাতে ভালোবাসে কেন মায়া গোবিন্দ যদি কাঁদাতেই ভালোবাসে তাহলে গোবিন্দকে মানুষ ডাকে কেন এত ভক্ত তাকে ভালোবাসে কেন বলে সংসারের জন্য কাঁদলে আপনি কষ্ট পাবেন কিন্তু গোবিন্দের জন্য কাঁদলে কষ্ট পাবেন না বরং আরো তৃপ্তি পাবেন নিতাই গৌর হরি বল ছেলের জন্য কাঁদবেন স্বামীর জন্য কাঁদবেন সংসারের জন্য কাঁদবেন কিন্তু একদিন গোবিন্দের জন্য কেঁদে দেখুন তার কি আনন্দ কি শান্তি গোবিন্দ ভক্তকে কেন কাঁদায় জানো না এক ছেলে তার বাবাকে বলছে বাবা ও বাবা বাবা ও বাবা বাবা মোটরসাইকেল কিনে দাও না বাবা মোটরসাইকেল ও বাবা দাও না ও বাবা একটা মোটরসাইকেল কিনে দাও না দাও না বাবা ওই নবীনের পাঁচ ভাই ওর বাবা তোকে মোটরসাইকেল কিনে দিল আর আমি তোমার একটি ছেলে তুমি আমাকে দেবে না দাও কিজন বাজে বাবা তোমার মতো খারাপ বাবার হয় না ছেলে তো বাবাকে উল্টো পাল্টা বলতে শুরু করেছে বলে নবীনের পাঁচ ভাই তার বাবা কিনে দিল আমি তোমার একটি ছেলে তুমি কিনে দেবে না বাবা যখন কিনে দিচ্ছে না বাবার উপর ছেলে ভীষণ রেগে আছে মা খুব রাগ করছে খুব বকছে কিন্তু বাবা যে কেন কিনে দিচ্ছে না সেটা কিন্তু ছেলে বুঝতে পারে না বাবা কেন কিনে দিচ্ছে না কারণ বাবার মনে একটা ভয় আছে কি ভয় বাবা জানে আমার একটা মাত্র ছেলে আমি যদি ছেলেটাকে মোটরসাইকেল কিনে দেই আর ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে করে যদি ছেলেটার প্রাণ চলে যায় আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ থাকবে না
আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ থাকবে না। তাই তো ছেলের কথা বাবা রাখতে চাইছে না। বাবা যেমন বাবাটা হারানোর ভয়ে যেমন ছেলেকে তার সব ইচ্ছাগুলো পূর্ণ করে না, তদনুরূপ ভগবান তার ভক্তকে হাসি খুশি রাখতে চায় না। ইচ্ছা ভক্তের পূরণ করে না সব ইচ্ছা। কেন? কারণ ভগবান জানে এই জগতে আমাকে ভালোবাসার মানুষ খুব কম আছে। আমি যদি ভক্তকে ঐশ্বর্য দেই, আমি যদি ভক্তকে সুখ দেই, তাহলে ঐশ্বর্য পেয়ে সুখ পেয়ে ভক্ত আমাকে ভুলে যাবে। আর কৃষ্ণ বলে কেউ ওকে থাকবে না। যখন পঞ্চ পাণ্ডব যখন রাজত্ব পেল, যুধিষ্ঠির যখন রাজ সিংহাসন পেল, কুন্তি রাজ সবাই সবাই আছে, কুন্তি আছে, পঞ্চ পাণ্ডব রয়েছে, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র মাতা কুন্তির চরণে প্রণাম করে বলে, পিসিমা এবার আমি যাই। কুন্তি বলে, কৃষ্ণ প্রত্যেকদিন প্রণাম করবার সময় তুই বলিস পিসিমা আমি আসি, আর আজকে তুই বলছিস পিসিমা আমি যাই। তার মানে তোর ভাষার দ্বারাই তুই বুঝিয়ে দিলি তুই চলে গেলে আর আসবি না। কৃষ্ণ বলে, পিসিমা তুমি ঠিক বুঝতে পেরেছ, যতদিন তোমাদের দারিদ্রতা ছিল, কষ্ট ছিল, ততদিন আমি তোমাদের সাথে ছিলাম। আজ তো তোমার ছেলেরা রাজা হয়ে গেছে, আমাদের প্রয়োজন নেই, এবার তুমি বিদায় দাও পিসিমা, এবার আমি যাই। তবে চলেই যখন যাব, যাবার আগে তোমায় আমি কিছু দিয়ে যেতে চাই পিসিমা, বলো তুমি কি চাও? কুন্তি বলে, দিবি কৃষ্ণ আমি যা চাইবে তুই দিবি গো। তুমি শুধু কেন পিসিমা, এই জগতে ভক্ত যদি আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দিই। বলো পিসিমা, বলো কি চাও? তুমি যা চাইবে তাই দেব। যেই না বলেছে যা চাইবো তাই পাবো, অমনি সঙ্গে সঙ্গে কুন্তি তার শাড়ির আঁচলটা পেতে বলে, দে বাবা দে। কি দেবো পিসিমা, আমার করে আঁচল পেতে কি দেবো? দিতেই যদি হয় সেই বস্তু আমাকে দে বাবা। এই পৃথিবীতে যত দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, তুই আমার আঁচল ভরে দে কৃষ্ণ। কৃষ্ণ রে
राजा तुम्हें विदाय कृष्ण चाहना कृष्ण तड़ा বিন্দু মাত্র সুখ আমরা চাই না কৃষ্ণ এই হলো ভক্তির চাওয়া মাগো ভালো যদি বাসতে হয় নিত্য বস্তুকে ভালোবাসো অনিত্য নয় এই ছেলে মেয়েরা হচ্ছে অনিত্য এ জন্মে আপনি মা হয়েছেন পরের জন্মে আপনি আর ওই ছেলের মা হবেন না পরের জন্মে আমি আর মানুষ থাকব না এমন হয়তো কর্ম করব হয়তো নিজ কুলে যেতে হবে পশু কুলে পক্ষী কুলে বৃক্ষ কুলে কৃমি কীট কুলে আবার যেতে হবে তাহলে এরা হচ্ছে অনিত্য এই সম্পর্ক হলো অনিত্য নিত্য একজন আছে তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ যিনি ছিল আছে থাকবে তাই ভালো যদি বাসতে হয় নিত্য বস্তুকে ভালোবাসো অনিত্যকে নয় নিতাই গৌর হরি বল তাই রাধারানী ভালোবেসেছে সেই নিত্য বস্তু অনাদি দাদি গোবিন্দকে তাই রাধারানী যখন গোবিন্দ আসছে না দেখছে অনেকক্ষণ অপেক্ষা করিয়াছে গোবিন্দ আসছে না তাই রাধারানী সখীদের বলছে এই তোরা কথা বলিস না তোরা অধৈর্য হস না এমন চিত্ত চঞ্চল হয়ে গেলে গোবিন্দকে ধরা যাবে না তোরা একটু ধৈর্য ধর পতপানে তাকিয়ে বসে আছে এমন সময় টকাশ 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 করে শব্দ কিসের শব্দ শিশির পড়ছে শুকনো পাতার উপর শিশির বোঝো তো মাইরা কি বাবা শিশির শিশির মানে কুয়াশা এই শীতকাল পড়ছে এবার দেখা যাবে কুয়াশা দেখবেন কুয়াশা পড়লে বেলা এগারোটার সূর্যকে কুয়াশা দেখতে দেয় না সূর্য সূর্যকে ঢেকে রাখে কুয়াশা তা কুয়াশা পড়লে যেমন সূর্যের মুখ দেখা যায় না তদনুরূপ মহাজন বলছেন তোমাদের হৃদয়ে যদি কারো কুয়াশা থাকে কি বললাম হৃদয়ে যদি কুয়াশা থাকে তাহলে কোনদিন গোবিন্দ সূর্যকে দেখতে পাবে না সেই কুয়াশা পড়ছে শুকনো পাতার উপর টপ টপ করে শব্দ হচ্ছে আর এই শব্দটা শুনে রাধারানী এমন কান পেতে আছে ওই কুয়াশার শব্দ শুনে মনে করছে নূপুর বাজছে তাই ললিতা বিশাখাকে ডেকে বলছে ললিতা উলুধ্বনি কর ওই বুঝি আমার কৃষ্ণ আসছে 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 নইলে নূপুরে ধ্বনি Happy
ওই আমার কৃষ্ণ আসছে দেখেছিস তখন ললিতা বিশাখা বলে রাধে তুই কি পাগল হয়েছিস ওটা নূপুর বাজছে না ওটা শিশির পড়ছে শোন রাধে তোর গোবিন্দের না চরিত্র ভালো নয় তোর গোবিন্দের স্বভাব ভালো নয় বলে কেন বলে শোন তোর গোবিন্দ আসে রাস্তা দিয়ে একজনের বাড়ি যাবে বলে কিন্তু রাস্তায় আসতে আসতে রাস্তার আশেপাশে যদি কোনো বাড়ির দরজা খোলা দেখে যে বাড়ি যাবার কথা সেই বাড়ি যাবার কথা ভুলে গিয়ে তোর গোবিন্দ সেই খোলা দরজার ঘরে ঢুকে পড়ে এই যে যাকে ভালোবাসে তার নিন্দা করা হচ্ছে এবার ভাবুন রাধারানীর অবস্থা কি হবে কি মায়েরা আপনার সামনে যদি কেউ আপনার স্বামীর নিন্দা করে শুনতে ভালো লাগবে সবিগণ করছে রাধারানীর কাছে রাধে তোর গোবিন্দের চরিত্র ভালো না যার ঘরে ঢুকে পড়ে যার বাড়ির দরজা খোলা থাকে সেই ঘরে ঢুকে পড়ে এমন একটা মানুষকে ভালোবেসেছিস যার চরিত্রের কোনো ঠিক নাই যার ঘরে ঢুকে পড়ে এই কথাটা শুনে কিন্তু রাধারানীর রাগ হলো না মা রাধারানী দুঃখের মধ্যেও মৃদু হেসে বলছে ললিতা তোরা ঠিক বলেছিস আমার গোবিন্দ যাত্রার ঘরে ঢুকে পড়ে আমার গোবিন্দ যার তার ঘরে ঢুকে আমার বধু যার তার ঘরে ঢুকে যার তার ঘরে ঢুকে না বোঝা গেল কথাটা আমার বধু যার ঘরে ঢুকে আমার বধু যার তার ঘরে ঢুকে আমার বধু যার তার ঘরে ঢুকে কিন্তু যার ঘরে ঢুকে না যারা কীর্তন শুনতে বসে ঘুমিয়ে পড়ে তার ঘরে ঢুকে না যারা কীর্তন শুনতে বসে আন কথা বলে তার ঘরে ঢোকে না যারা কীর্তন শুনতে বসে বারবার পেছন ঘুরে তাকায় পঙ্গ দুঃখলো কিনা তার ঘরে ঢোকে না বলে যে জন মন দিয়ে হরি কথা শুনে আমার গোবিন্দ তার ঘরে ঢুকে Yeah.
হাজার মানুষ কীর্তন শুনতে আসে। সবাই কি তার হৃদয় মন্দিরে গোবিন্দকে বসিয়ে ঘরে নিয়ে যেতে পারে? তিনি নাকি এত করুণাময়, তিনি নাকি চাঁদার ঘরে ঢুকে পড়ে। হে গোবিন্দ, তুমি এত করুণাময়, তুমি নাকি চাঁদার ঘরে ঢুকে পড়ো, তাহলে আমার এই ঘরটার থেকে একবারের জন্য তুমি আসবে না? আমার এই ঘরে কি তুমি একবারের জন্য প্রবেশ করবে না? এসো না, এসো না গোবিন্দ, আমার ঘরে, আমার এই ঘরে। আমার ঘরে এসো, আমার ঘরে এসো, এইভাবে ডেকেছিলেন একজন। বলবো না, থাক, অনেক রাত হয়েছে, আজ আর বলবো না, আর একদিন দেখা হলে বলবো মা গো। আবার যদি কোনোদিন দেখা হয় বলে যাবো, কারণ আর দেখা হবে না। না, আসলে ঘটনাটা আপনাদের সকলের জানা, তবু ভাবের জায়গায় কথাগুলো এসে যায়। বলে যাত্রার ঘরে ঢুকে পড়ে, যে বাড়ি যাবার কথা সে বাড়িতে না গিয়ে অন্য ঘরে ঢুকে যায়। যাবার কথা ছিল তো দুর্যোধনের ঘরে, কিন্তু ঢুকেছিল কার ঘরে? বিদুরের ঘরে। বিদুর আর বিদুরের স্ত্রী পদ্মা দুজনে মিলে ভগবানকে ডাকে। আজ বিদুর গেছে নদীতে স্নান করতে, পদ্মায় আপন মনে ঘরের কোণে বসে। গোবিন্দ দেখা দাও বলে চোখের জলে দাঁড়াচ্ছে। দেখা 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 আসবে না দয়াল আমার ঘরে, তুমি কি আসবে না?
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যখন দেখা দাও বলে ডাকছে, এমন সময় নয়ন মিলে পদ্মা দেখলো সন্মুখে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। অমনি ছুটে গিয়ে গোবিন্দকে প্রণাম করে বলে, এসেছো দয়া, তুমি এসেছো। আমি কোথায় বসতে দেব? একটা ছেঁড়া আসন পেতে দিয়েছে, গোবিন্দ ছেঁড়া আসনে বসেছে, আমরা পারবো ছেঁড়া আসনে বসতে? ভালো আসন না হলে বসে না, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তের ভক্তি ভরে দেওয়া আসন তাতে বসেছে, যা যা চারদিকে ধুলো বালি ছিঁড়ে গেছে সেই আসনে বসেছে। আর যেই বসেছে, আগেকার দিনে বাড়িতে গুরুজনরা এলে, গুরু গোবিন্দ এলে কি করা হতো? চরণ ধৌত করা হতো। তো আজকে পদ্মা কিন্তু চরণ ধৌত করবার জন্য ঘটিতে করে নদী থেকে জল আনছে না। কি করছেন দেখুন মায়েরা, কেমন করে সেবা দিতে হয় দেখুন। গোবিন্দের রানা চরণ দুটি নিজের পুরু দেশে তুলে নিয়েছে, নিজের পুরু দেশে তুলে নিয়ে চোখের জল দিয়ে গোবিন্দের চরণটা ধৌত করছে, চোখের জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করেছে। এবার কি সেবা দেবে গোবিন্দকে? হঠাৎ এদিক ওদিক ঘরের এদিক ওদিক খোঁজ করছে, বাড়িতে কিচ্ছু দেখতে পাচ্ছে না। মা অনেক দিনের আগে কদলী বৃক্ষ লাগিয়ে রেখেছিল, হঠাৎ দেখলেন সেই কদলী বৃক্ষ গোবিন্দের সেবায় লাগবে বলে অমনি বৃক্ষ থেকে পাকা পাকা ফল ঝরছে। সেই কদলী গাছ থেকে পাকা ফল পেরে এনে কি আনন্দ আজকে গোবিন্দের সেবা দেবে, তাই মনের আনন্দে কলার চোপা ছাড়াচ্ছে গোবিন্দকে সেবা দেবে বলে। কিন্তু এত অনুরাগ এত কৃষ্ণ প্রেম গাঢ় মায়েরা, কলার চপা ছাড়াচ্ছে, লক্ষ্য তার কলার দিকে নেই, লক্ষ্য আছে গোবিন্দের বদনের দিকে। গোবিন্দের বদন কলার চপা ছাড়াচ্ছে, চপাটাকে শ্বাস মনে করে হাতে রাখলো আর কলাটাকে ফেলে দিল। সেই কলার চপাটাকে কলার শ্বাস মনে করে গোবিন্দের বদনে দিয়ে বলে, কৃষ্ণ তুমি এসেছো কত করুণা করে, তোমাকে দেবার মতো আমার কিছু নেই কৃষ্ণ, এই নাও কৃষ্ণ, তুমি তুমি কলাটুকু সেবা করো। যেই না কলার চপাটাকে গোবিন্দের বদনে দিয়েছে বাবা, অমনি অনাদি রাধে গোবিন্দ সেই ভক্তের দেওয়া কলার চপা বদনে দিয়ে সেবা করছে। দিতায় গৌর হরি বল। কলার চপা সেবা করছে গোবিন্দ। এদিকে বিদুর নদীতে স্নান করছিল, হঠাৎ লোকমুখে সংবাদ পেয়েছে তার ঘরে নাকি আজকে গোবিন্দ এসেছে। এমন ভক্ত না হলে কি ভগবানকে বাধা যায়? শুনেছে তার ঘরে গোবিন্দ এসেছে। বিদুর উলঙ্গ হয়ে স্নান করছিল, কারণ এতটাই কাঙাল, একটার বেশি দুটো বসন তার ছিল না মা গো। অঙ্গের বসনটাকে ধৌত করে তীরে শুকোতে দিয়ে উলঙ্গ হয়ে স্নান করছে বিদুর, হঠাৎ শুনতে পেয়েছে তার ঘরে গোবিন্দ এসেছে। আর যেই না শুনতে পেয়েছে গোবিন্দ এসেছে, বিদুর যে উলঙ্গ সেটা সে ভুলেই গেছে। সেই উলঙ্গ অবস্থায় পাছে দেরি হয়ে যায় কৃষ্ণকে আর দেখতে পাবে না, সেই উলঙ্গ অবস্থায় বিদুর ছুটতে ছুটতে চলেছে। আর ছুটতে ছুটতে গিয়ে যেই না গৃহে প্রবেশ করেছে, ওই পদ্মার হাতে কলার চোপা দেখে বিদুর চিৎকার করে বলে, পদ্মা পদ্মা।
भगवान की दर्शन करे आमी ना हुई पागल हुई गई जी भगवान की काचे पे গোবিন্দ বিদুর আর পদ্মাকে বুকে জড়িয়ে বলে ওগো বিদুর ওগো পদ্মা তোমরা কোনো ভুল করনি কোনো অন্যায় করনি তোমাদের সেবাতে আমি বড় সন্তুষ্ট হয়েছি গো কেন জানো কারণ এ জগতে সবাই আমাকে ডাকে গো কিন্তু এমন চোখে Thank you.
कत हई हुल्लोड़ करी कत आनंद करी
ভগবান এগুলোকে লক্ষ্য করে না মা গো। ভগবান যে জিনিসটা চায় আমরা কেউ তাকে দিতে পারি না মা। আমরা কত আনন্দ করি, নাচানাচি করি, কত কিছু করি, কিন্তু একবারের জন্য চোখের জলে কেঁদে তার কাছে আত্মসমর্পণ করি না। বাতাসে কিনে আনি ফল মিষ্টান্ন, কত কিছু ভগবানের কাছে সেবার আয়োজন করি, কিন্তু গোবিন্দ যেটা সেবা করতে চায় আমরা সেটা গোবিন্দকে দেই না। গোবিন্দ বলে আমি ক্ষীর সব ননি ছানা মাখন কিচ্ছু চাই না, তোমরা একটু ভক্তি ভরে ওই যে বিদুরের ঘরে যেমন আমি কলার চপা খেয়েছি, তোমরা যদি ভক্তি ভরে আমাকে কলার চপা দাও, তোমরা যদি ভক্তি ভরে আমাকে খুদ সিদ্ধ দাও, আমি সেটাই বড় তৃপ্তি করে সেবা করি, কিন্তু দেই না মা। আমরা অনেক কিছু দ্রব্য সাজিয়ে নিয়ে মন্দিরে যাই, কিন্তু আসল জিনিসটা আমরা দিতে পারি না গোবিন্দ, যেটা হলো ভক্তি চোখের জল। তাই আজকে সখীগণ বলছে, দেখ দেখে তোর গোবিন্দ নিশ্চয়ই অন্য ঘরে ঢুকেছে, নইলে এত দেরি হবে কেন, নিশ্চয়ই কোনো ঘরে ঢুকেছে। সখীদের সঙ্গে আলোচনা চলছে, আর এদিকে একটা ঘটনা ঘটেছে মা, ভগবান কৃষ্ণচন্দ্র আসছে রাধারানীর কাছে যাবে বলে। হঠাৎ মনে পড়লো সর্বনাশ, রাধারানীর কাছে যেতে গেলে আগে তো চন্দ্রাবলীর কুঞ্জটা পেরোতে হবে, আর চন্দ্রাবলী যদি আমার নুপুরের ধ্বনি শুনে জেগে ওঠে, চন্দ্রাবলী যদি আমার মাসির ধ্বনি শুনে জেগে ওঠে, আমাকে তো আর যেতে দেবে না। তাই যতনের শিরোমণি গোবিন্দ কি করলেন, চরণ থেকে নুপুরটাকে খুলে মাথায় তুলেছে, নুপুরকে মাথায় তুলেছে, আর বাঁশির ছিদ্রগুলো বন্ধ করে বাঁশিকে বগলগাবায় ভরে দিয়েছে। এইভাবে গোবিন্দ আমার চলেছে রাধারানীর কাছে যাবে বলে। এইবার কি হয়েছে মায়েরা, পথ চলতে চলতে হঠাৎ যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গোবিন্দ চরণ রেখেছে, এমন সময় নূপুর কি হলো, যে নূপুরকে বাজবার ভয়ে মাথায় তুলেছে সেই নূপুর কি হলো মায়েরা, জাগায় বেজে উঠল রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত নূপুর আওয়াল সা।
के जाचो दाना के बजाए और के बजाए কৃষ্ণ অনেকক্ষণ পর ভালো করে দেখার পর কি বলবে ভেবে চিন্তা করে নিয়েছে। কিছুক্ষণ পর বলছে, কে চন্দ্রা তুমি কি ভালো জানো তো, আসলে না আজকে সকাল থেকে তোমাকে দেখার জন্য না মনটা ছটফট। তোমাকে দেখার জন্য মনটা ভীষণ ছটফট করছিল, সকাল থেকে ভাবছি কখন দেখা হবে, তাই তোমার বাড়িতেই তো যাচ্ছিলাম, কিন্তু তুমি যখন এসে গেছো। ও চন্দ্রা আজকে আসি, আজ আসি, দেখা যখন হয়ে গেছে আর বাড়ি যাওয়ার দরকার নেই, আজ আসি, কাল সকালবেলা এসে তোমার মনের বাসনা পূর্ণ করে যাব। চন্দ্রা বলি বলি, ও তুমি আমায় ভালোবাসো তাই না? ওরে আমার ভালোবাসা, এই যে প্রত্যেক দিন তুই রাস্তা দিয়ে যাও, ওই কোনোদিন তো মনের ভুলেও একবার আসো না যে চন্দ্রা বলি কেমন আছে একটু দেখে আসি। আর আজকে যেই ধরে ফেলেছি অমনি বলছো ভালোবাসি, ওরে আমার ভালোবাসা, বলো তো শ্যাম বলি এই পথে নীতি করো কথা গতি নুপুরে রোধনি শুনি এই পথে নীতি করো বাতায়ন নুপুরে রোধন শুনি এই পথে নীতি করো কথা গতি নুপুরে রোধন শুনি কোথায় যাও সেটাও জানি,
তুমি আমার খবর না রাখতে পারো, আমি সব খবর রেখেছি। করো রাধার শোনে বাস, আমার নৈরাশ আমি বঞ্চি দেখিনি। করো রাধার শোনে বাস, আমাতে নৈরাশ আমি বঞ্চি দেখ রাধার শোনে বাস, আমার নৈরাশ আমি বঞ্চি দেখিনি। করো রাধার শোনে বাস, আমাতে নৈরাশ আমি বঞ্চি দেখিনি। বধূ তোমাকে ছাড়িয়া নাহি গো দিব, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গোবিন্দ ভাবছে চন্দ্রা বলি এমন ভাবে বলছে যেন আমাকে ধরে মারবে। কেন চন্দ্রা তুমি কি আমাকে মারবে? মারবো মানে কি করবো জানো কি? আমার এ বুকো চিরিয়া যেখানে পড়ানো সেখানে তোমায় বসাবো। আমার এ বুকো চিরিয়া দাসী হয়ে তোমার সেবা করিব, দাসী হয়ে তোমার সেবা করিব, দাসী হয়ে তোমার সেবা করিব, দাসী হয়ে তোমার সেবা। কেন ছলা মুড়ি খাসনি? তুই ছলা খাস না, ও তোকে বলেছে খাওয়ার কথা? আমি তো ভক্তদের বলেছি, তোকে বলেছি শুধু খাবে, কাজের বেলায় নয় খাবে, চুপ করে বস। আপনারা কেউ বাকি নেন? কেউ বাকি নেই আছেন? আর 10 মিনিট বসো, আর কষ্ট দেবো না, আর 10 মিনিট সত্যি বলছি মিলন করে দেবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। আজ আমি ভেবেছি রাত 3টা পর্যন্ত গাইব। না ভাবছি গাইব, অসুবিধা নাই তো। অসুবিধা নাই তো? ওই যে প্রথমে সবাই কথা দিয়েছিল আছি, কই
পেছন ছুরে দে দে নিতাই গৌর হরি গো যাদের ঘুম পাচ্ছে যাদের খিদে পাচ্ছে যাদের ঘুম পাচ্ছে যাদের খিদে পাচ্ছে জোর করে বলুন জয় জয় রাধা রানী কি জয় জয় শ্যাম সুন্দর কি ঘুম পাচ্ছে আর খিদে পাচ্ছে আচ্ছা আমি দেখব নিতাই গৌর হরি বল ও মাইরা চলুন একটু রাধা নাম গিয়ে নেই না মাঝে মাঝে হাতের কাজ দিতে হবে নালে এই ঘুম এসে যাবে তা চলুন একটু গিয়ে নেই সবাই মিলে শ্যাম কে বিনা তুমাধি তুমারে বিনা শ্যামাধে বলো রাধে 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 বলো রাধে রাধে Thank you.
চন্দ্রাবলী উরুদেশে তুলে নিয়ে চন্দ্রাবলী কি করছে মায়েরা, কি করছে দেখুন মা, চোখের জলে কৃষ্ণ বলে চরণ সে বিল সেবা করেনি, সে তো ভুলভাল সেবা দেবে,
সব উল্টো পাল্টা সেবা দিয়েছে, পিদ বসন খুলে নিয়ে নীল শাড়ি পরিয়েছে, কপালে সিঁদুর দিয়েছে, গালে কাজল দিয়েছে, সব উল্টো পাল্টা করে সাজিয়েছে। গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, আমি যে রাধারানীকে কথা দিয়েছি আজ নিশ্চিত কেশরকুঞ্জে যাব, আজকে যদি না যেতে পারি আমি তো ভক্তকে দেওয়া কথা রাখতে পারবো না, আর আমাকে ভক্তাধীন কেউ বলবে না, তাই আমাকে যেতেই হবে। কিন্তু কি করে যাব, চন্দ্রা তো ছাড়ছে না। ভক্তমণ্ডলী, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে, তাই আজ ভগবান বিপদে পড়ে নিদ্রা দেবীকে স্মরণ করেছে। হে নিদ্রা দেবী, তুমি এসে চন্দ্রাবলীর চোখে ভর কর, নইলে আমি রাধা রানীর কাছে যেতে পারবো না। যেই না নিদ্রা দেবীকে ডাকলো, নিদ্রা দেবী চন্দ্রাবলীর চোখে, নিদ্রা দেবী চন্দ্রাবলীর চোখে ভর করলো। একটু একটু আসছিল না, ওই কৃষ্ণ ডেকেছে না, কৃষ্ণ ডেকেছে মানে আসছিল তো, যেই না ভর করেছে মা, অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। আর চরণ সেবা করতে করতে যখনই ঘুমিয়ে পড়ল, চন্দ্রাবলীকে পরিত্যাগ করে রাধা রানী আমার গোবিন্দ, আমার রাধা রানীর কুঞ্জের দিকে অগ্রগতি হল। চন্দ্রাবলীকে ত্যাগ করে গোবিন্দ আমার রাধা রানীর কাছে যাচ্ছে, কেমন করে? মহাজন পদ লিখলেন, কি পদ? কুমোদিনী তেজিওলি কমল পরধাওলি, কুমোদিনী তেজিওলি কমল পরধাওলি, কুমোদিনী তেজিওলি কমল পরধাওলি, কুমোদিনী তেজিওলি কমল পরধাওলি। বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়, ওরে বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়, বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়, ওরে বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়। কিছু বুঝতে পারলে? ভাবি যত তাড়াতাড়ি মিলন করবো কিছুতেই হতে চাচ্ছে না, কি জানি কি হবে, কটা বাজে। এই আবার ঘড়ি টড়ি দেখে না, একে যদি সারা রাত কীর্তন করতে বলো বাজাতে হলো বাজাবে, ওই কোনো ও ও মাই, তিনটা বাজে এখন বাকি আছে। যেটা বলছিলাম, কুমোদিনী তেজিওলি কমল পর ধাওলি, কুমোদ মানে হলো শালুক ফুল, কমল মানে পদ্ম ফুল। কুমোদ ফুল কখন ফোটে? রাত্রিতে যখন চাঁদ ওঠে তখন কুমোদ ফুল ফোটে, আর যখন রাতের বেলায় কুমোদ ফুল ফোটে তখন কলি মানে ভ্রমর সেই ফুলে বসে মধু পান করে। আবার যখন সূর্য উদয়ের সময় হয় কলি তখন কি করে জানেন? সেই কুমোদ ফুলে শেষ টান দিয়ে কলি ছুটে যায় কোথায়? পদ্মের কাছে, কারণ সকাল হলে সূর্য উঠলে পদ্ম ফুল ফুটবে। যতক্ষণ রাত্রি ছিল অলি তখন কুমোদ ফুলে বসে মধু পান করছিল, যেই না প্রাতকাল হয়েছে অমনি কুমোদ ফুলকে ত্যাগ করে রাধারানীর কাছে মানে পদ্ম ফুলের কাছে চলেছে। এখানে মহাজন তত্ত্ব দিচ্ছেন, এখানে কৃষ্ণ হলো অলি মানে ভ্রমর, চন্দ্রাবলী হলো কুমোদ ফুল মানে শালুক ফুল, রাতের বেলায় ফুটেছে, আর রাধারানী হলো পদ্ম ফুল দিনের বেলায় ফুটেছে। তাই গোবিন্দ অলি কি করেছে? কুমোদ ফুল অর্থাৎ চন্দ্রাবলীকে ত্যাগ করে পদ্ম ফুল রাধারানীর কাছে যাচ্ছে। নিতায় গৌরী, কি অপূর্ব সুন্দর ব্যাখ্যা! কুমোদ ফুলকে ত্যাগ করে চলেছে পদ্ম ফুলের কাছে। কুমোদিনী তেজিওলি কমল পরধাওলি, কুমোদিনী তেজিওলি কমল পরধাওলি, বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়, আরে বায়স নীরবে ফুকায় গো,
কাক ডাকছে। কি গো মাইরা, কাক ডাকলে আমরা বলি না অমঙ্গলের ডাক এনেছে? কাক ডাকলে আমরা কাকের ডাক শুনতে চাই কি? তাড়া করি না কাককে, আমরা বলি অমঙ্গলের ডাক এনেছে। কিন্তু মহাজন আজকে তত্ত্ব দিচ্ছেন, কাককে ডাকছে, বায়স ডাকছে বটে, বায়স তার কণ্ঠের ধ্বনি গোবিন্দের কর্ণে পৌঁছে দিয়ে বলছে, হে গোবিন্দ, এমন কুলে জনম আর দিও না, মানুষ কান পেতে শুনে কিন্তু আমি ডাকলে আমাকে ইট মেরে তাড়িয়ে দেয়, কেন আমার কেহেন দশা কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলে, কাক তোমার বিচার তুমি নিজেই করো না, জানো না কুখাদ্য গ্রহণ করলে ভাষা বড় কর্কস হয়, আর সুস্বাদু প্রসাদ সেবা করলে ভাষা বড় মিষ্টি হয়। কোকিলের কণ্ঠেশ্বর এত মধুর কেন? কোকিল খায় আম্র মধু, ফুলের আম্র ফুলের মধু, তাই তো তার মধুর কণ্ঠেশ্বর। আর তুমি তুমি কি খাও বেছে দেখেছ? তুমি তো খাও কুখাদ্য, তাই তো এ জগতে তারই সুখী মধুর কণ্ঠেশ্বর হবে, যে গোবিন্দের প্রসাদ আস্বাদন করছে, যে সাধুগুরু বৈষ্ণবের পদরজ আস্বাদন করবে, তারই তো শ্রুতি মধুর কণ্ঠেশ্বর হবে। আর যে গোবিন্দের প্রসাদ আস্বাদন করে না, যে দিন রাত কুখাদ্য খায়, সে যতই ডাকুক না কেন গোবিন্দ তার ডাকে সাড়া দেবে না। এটাই ধরিব, গোবিন্দ তার ডাকে সাড়া দেবে না। কাক বলে, হে গোবিন্দ, আমি তো বুঝতে পেরেছি আমি কুখাদ্য খাই, তাই তো আমার কণ্ঠেশ্বর কর্কশ, আমার ডাক কেউ শোনে না, সেই জন্যই তো তোমার কাছে অনুরোধ করছি, এমন কুলে জন আর দিও না, এমন কুলে জন আর দিও না, যে জন্মে কৃষ্ণ ভজন হবে, আর যখন নীল শাড়ি পরেছে, এদিকে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রয়েছে রাধারানীর সখী ললিতা। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করুন, এই শেষ জায়গাটা লক্ষ্য করুন, কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রয়েছে ললিতা। ললিতা চিন্তা করছে, আসুক আজ কৃষ্ণ দেখাবো তার মজা, গোবিন্দ যাবে? ও প্রসাদ পেতে কেউ যাচ্ছে না, কি সমস্যা? তাহলে মিলন করে দিচ্ছি, কি শুধু না না করেন বলুন তো। ও মায়েরা, আজকে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রয়েছে ললিতা সখী। ললিতা ভাবছে, আসুক আজ কৃষ্ণ দেখাবো তার মজা, আমাদের রাধারানীকে পাগলি পেয়েছে, সারাটা রাত আমাদেরকে জাগিয়ে অন্য কুঞ্জে আছে, আসুক আজ দেখাবো মজা। খুব রাগান্বিত অন্তরে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রয়েছে।
হঠাৎ দেখছে নীল শাড়ি পরে কে যেন একজন আসছে। কৃষ্ণ ভাব মানে ললিতা ভাব যে নীল শাড়িতে দাদা বলরাম বলল, তাহলে কি দাদা বলরাম আসছে? তাই কৃষ্ণকে বলরাম মনে করে মানে নীল শাড়ি বলরাম করে। আর ভোরের বেলা একটু একটু অন্ধকার আছে তো, তাই দূর থেকে নীল শাড়িটা দেখে ভেবে নিল যে দাদা আসছে। তো মায়েরা ভাসুর এলে বৌমারা কি করে? দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর সহচরী, বল তখন ভাবে এত আদরের এত যত্নের কারণ তাহলে এই লাঠি খেয়ে খেয়ে বলার পারে মনে মনে ভাবে যদি একবার আউটের দিকে চলে যেতে পারতাম লাঠি হয়তো আর খেতাম না। কিন্তু বৈষ্ণব কবি বলছে বল আউটে গেলেও যে শান্তি পাবে না গো, কারণ প্লেয়াররা তোমাকে আবার আউট থেকে মাঠে থ্রো করবে, আবার লাঠি খেতে হবে। আউটে গিয়ে সুখ হলো না, এবার বল ভাবছে এবার যদি একটু বলকির কাছে যেতে পারতাম লাঠি হয়তো আর খেতাম না। ভগবানের কি অপূর্ব লীলা দেখুন। এবার প্ল্যান্টিকের হাতে হ্যান্ডবল হয়েছে, একজন বল মারবে একজন বল ধরবে, অন্য কোন প্লেয়ারের সাহস নেই দলটাকে ধরবার। যে বল করছে সে মনে করছে গোল আমি দেবই, আর যিনি গোলকি দাঁড়িয়ে রয়েছে সে ভাবছে বল আমি ধরবই গোল দিতে দেব না। এই বলের দ্বারা জগৎকে শিক্ষা দিচ্ছে, হে জগৎ তুমিও আমি বল, বলটা অন্য কেউ নয়। যখন আমরা মাতৃগর্ভ থেকে মায়ার সংসারে এসেছিলাম তখন সবাই কত আদর করেছে, একবার বাবা কোলে নিয়েছে, মা কোলে নিয়েছে, দাদু কোলে নিয়েছে, ঠাম্মা কোলে নিয়েছে, কাকু কাকিমা পাড়া প্রতিবেশী সবাই এই দেহ বলটাকে ধরে কত আদর করেছে, কত চুম্বন করেছে, কত যত্ন করেছে। যেদিন এই বলটাকে নিয়ে যাওয়ার জন্য টাটা সুমো গাড়িতে করে বর এসেছে বল নিয়ে যাবে, সবাই মিলে এসেছে বলটাকে নিয়ে যাওয়ার জন্য, যখন সাত পাকে বেঁধে সিঁদুর দান করে স্বামী স্ত্রীর হাত ধরে যখন নিয়ে যাচ্ছে স্বামী তার স্ত্রীকে বলছে আমি কোনোদিন তোমাকে বক্ষ ছাড়া করব না, স্ত্রী বলছে আমিও কোনোদিন বক্ষ ছাড়া করব না। কি ভালোবাসা, কি যত্ন, কি সুখের সংসার।
কিন্তু যেই না অবসান কাল এলো দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল। একদিকে কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য, আর একদিকে দশ ইন্দ্রিয়। দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল। এইবার কাম রেফারি, কাম কাম রেফারি যেই না হুইসেল মারলো, স্বামী স্ত্রীর মধ্যে খেলা শুরু হয়ে গেল। যতবার খেলা হয় ততবার একটি একটি করে আমাদের মতো প্লেয়ার তৈরি হয়, আর যেই প্লেয়ারের কাছে বল গিয়ে দাঁড়ায় সেই প্লেয়ার লাথি মেরে বলকে তাড়িয়ে দেয়। বড় ছেলের কাছে যায়, বড় ছেলে মারে লাথি, বড় বৌমা মারে লাথি। যেই বড় বৌমা বড় ছেলে লাথি মারলো, বল চলে এলো মেজো ছেলের কাছে। মেজো ছেলে দুদিন দেখতে না দেখতে ওই ঘরেও লাথি শুরু হয়ে গেল। বল শুধু গড়ার আছে, একবার বড় ছেলের কাছে, একবার মেজো ছেলের কাছে, একবার সেজোর কাছে। যার কাছে যায় সেই লাথি মেরে বলটাকে তাড়িয়ে দেয়। আরে সন্তানের কাছে লাথি খেতে খেতে বল আর পারে না, তখন ভগবানকে ডেকে বলে ঠাকুর যদি একবার আউটের দিকে চলে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। যদি একবার আউটের দিকে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। আউটটা কোথায় মা গো? যতক্ষণ না আপনার ফিল্ডের খেলা শেষ হবে আউটে গিয়েও আপনি সুখ পাবেন না। আউটটা কোথায়? গয়া কাশী মথুরা বৃন্দাবন হরিদ্বার নবদ্বীপ, এই যতক্ষণ আপনারা এই বৃন্দাবনে থাকবেন ততক্ষণ সংসারের কথা আপনাদের মাথায় আসবে না। কিন্তু মা এই বৃন্দাবনে কতক্ষণ থাকবেন আবার আপনাকে সংসার ফিল্ডে যেতে হবে। আউটে গিয়ে সুখ হলো না বাবা, তাও লাথি না, লাথি খেয়ে খেয়ে বল যখন একেবারে জর্জরিত হয়ে যায় তখন বল মনে করে আর আউটে নয় গোবিন্দ, এবার যদি একবার গোলকির হাতে যেতে পারতাম তাহলে হয়তো আর লাথি খেতাম না। ভগবান বলে ওগো গলির জীব দুঃখ করো না, তোমাদের লাথি খাওয়া জর্জরিত বল আমি ধরব বলে এসেছি গো। নবদ্বীপের মাঠে দুটি গোলকি হয়ে নিতাই আর গৌর, তোমরা সংসারের লাথি খেতে খেতে গড়াতে 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 যদি কোন রকম ভাবে নিতাই গৌরের চরণ আশ্রয় করতে পারো আমি ধরব বল তোমাদের আর গোল হবে না। নিতাই গৌর হরিম ভক্তমন্ডলী। আর তোমাদের ভয় নেই গো, আর লাথির ভয়ে তোমাদের জর্জরিত হতে হবে না, তোমরা সময় থাকতে নিতাই গৌরের গোলকির চরণ আশ্রয় করো, সে যে তোমাদের বুকে জায়গা দেবে চরণে নয়। নিতাই গৌর ভক্তমন্ডলী, গোবিন্দ চিন্তা করছে অপরাধ করেছি আমি, তাতে আমাকে গালিগালা করবে কটু কথা বলবে, তা না করে যত্ন করে আসন পেতে দেয়, এত যত্নের পরিণতি তো ভালো নয়।
रोहिणी को मंगल पूछतो ही सुंदरी ललिता सखी करे यारे কৃষ্ণ ভাবলো আমার কাছে জেঠিমার কথা তার মানে আমাকে চিনতে পারে না। কৃষ্ণ বলছে এই যে রোহিণী কো মঙ্গল পুছতো হি সুন্দরী সে হ অমুজ জেঠু সে তো আমার জেঠিমা হয় রামনুজ হাম প্রাতরে আইন তুহা সঙ্গে করাইতে ভেদ রামনুজ হাম মানে আমি বলরামের ভাই কৃষ্ণ আর যেই বলেছে আমি বলরামের ভাই কৃষ্ণ এই যে কি হচ্ছে ওখানে তুমি জানো তোমার জন্য সারাটা রাত জেগেছিলাম তুমি আমাদের রাধারানীকে পাগলি পেয়েছো এই বলে ললিতার সঙ্গে কৃষ্ণের ঝগড়া বেঁধেছে আর রাধারানী দূর থেকে বলছে কি হয়েছে জানো অমনি ললিতা বলছে কিচ্ছু হয়নি এই দেখ তোর কৃষ্ণ এসেছে আর যেই বলেছে কৃষ্ণ এসেছে অমনি রাধা রানী ছুটে গিয়ে গোবিন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কেশর কুঞ্জে রাধা গোবিন্দের মিলন হয়েছে হাসি হাসি কাল শশী বক্ষেতে ধরিল হাসি হাসি কাল শশী বক্ষেতে ধরিল হাসি হাসি কাল শশী বক্ষেতে ধরিল হাসি হাসি কাল শশী আমাকে আর গান গাইতে বলবেন না তাহলে কমিটির বাবুরা খুব রেগে যাবে আপনাদেরকে বারবার ডাকছে আপনার প্রসাদ পেতে মোটেই যাচ্ছেন না একটা গান হবে অনেকক্ষণ বসে আছেন পা ধরে গেছেন হ্যাঁ জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামলা বংশীধারী শ্যামলা বংশীধারী
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলে দে কৃষ্ণ আছে ¡Gracias!